আছেন সবাই তো আশা করি ভালো আছেন আপনাদের বলাই আমি ভালো আছি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ডেকোরেশন নিয়ে আসছি এটা হচ্ছে ডাইনিং রুমের তো একটা সিলিং ডেকোরেশন উপরে খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে আপনারা করাতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নতুন নতুন ডেকোরেশন আপনাদের যেটা পছন্দ ওইটাই করাতে পারবেন যেমন আমাদের চ্যানেলটিতে 200+ ভিডিও রয়েছে সবগুলো ভিডিও আপনারা দেখে যে কোনো একটা ভিডিও আপনারা চয়েস করতে পারেন যে আমরা এই এই কাজটা করাবো যে কোনো একটা কাজ চয়েস করতে পারেন এই কাজটা আমরা করাবো তো আমরা যদি আপনাদেরকে এই যে উপরে একটা সিলিং যে রাউন্ড ডেকোরেশন করা আছে সেটা যদি একটু দেখাই এখানে এখানে একটা রাউন্ড ডেকোরেশন করা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড ডেকোরেশন এটার ভিতরে কিছু লাইট দেওয়া আছে লাইটিং দেওয়া আছে তারপরে যে সামনে সেট ঠিক সামনে এই দিকটা দেওয়া আরেকটি লাইটিং ডেকোরেশন আছে কিন্তু এখানে ফ্যান বসবে ফ্যানের পয়েন্ট রাখা আছে লাইটিং রাখা আছে দেখতে পাচ্ছেন ঠিক এইদিকে আরেকটি ডিজাইন দেওয়া আছে এখানে একটি রাউন্ড এটাও কিন্তু সেম ডিজাইন করা হয়েছে এখানে জাগাতি বসবে এই জায়গাটা জাগাতি বসবে এইদিকে একটা জাগাতি বসবে দেখতে পাচ্ছেন এই কর্নারটা যে ডিজাইনটা করা হয়েছে এখানে একটা জাগাতি বসবে তো জাগাতিটা এখনো কেনা হয় না সেজন্য লাগানো হয় না মূলত ওনারা জাগাতিটা কিনে আনবে এটা একটা পরিকল্পনা আছে ওনাদের যে এটা নিয়ে আসবে তো এই যে পুরো সিলিংটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এরকম একটা ডেকোরেশন করাতে পারলে অবশ্যই আপনাদের বাসাটা খুব গর্জিয়াস হবে আপনাদের মনটা একটু ভালো লাগবে সারাদিন যখন কাজ করে আসেন বাইরে থেকে বাসায় আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে যে না বাসাটা খুবই সুন্দর হ্যাঁ আমার ডেকোরেশন দেখলে আপনার মনটা ভালো লাগবে যে আপনার ডেকোরেশনে গ্লাস ডিজাইন না এটা গ্লাসের উপরে স্টিকার লাগানো হয়েছে তো খুবই কম স্টিকারটা খরচ স্টিকারটা তেমন একটা বেশি খরচ না তো এইদিকেও কিন্তু সেম আরেকটি ডিজাইন স্টিকার ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা করাতে পারেন অথবা এই যদি আমরা একটু এই সেটটা দেখাই এই সেটটা দেখেন এই সেটটা দেখেন এই সেটটা কিন্তু একটি ডিজাইন করা হয়েছে স্টিকার ডিজাইন কিন্তু এটা থ্রিডি ডিজাইন থ্রিডি ডিজাইন হলো এখানে কিন্তু একটি আমাদের যে বাসার যে একটা আদরের যে একটা বেবি আছে সেই বেবিটা কিন্তু এটা ছবি এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু খুব সুন্দর ভালো লাগে এটা হ্যাঁ যখন দেখবে এটার কাছে ভালো লাগবে যে আমার ছবিটা আমি একটু দেখি তো আপনারা চাইলে এরকম করতে পারেন এরকম করাতে পারেন তো আমি যেটা বলবো আপনারা এরকম যদি করান আমাদের কাছ থেকে যদি আইডিয়া নিতে চান সেটা নিতে পারবেন আর যদি আপনারা নিজেরা করান সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে এছাড়া থাই গ্লাসের কাজ করে তাদের সাথে এই আপনার যে পাল্লাটা থাকে পাল্লার পরিবর্তে আপনি এই পুশ ডোরটা নিয়ে আসবেন এটা লাগাই দিবেন আর এটা আপনারা করাই দিতে পারেন উপরের যে সিলিং ডেকোরেশনটা আর নিচের যে ওয়াল ডেকোরেশন বা সবগুলো মিলে যায় একটা সৌন্দর্য আসছে একটা দেখেন একটা দেখা সৌন্দর্য আসছে এইদিকে কিন্তু একটা জানালা আছে জানালাটা একটা পর্দা দেখতে পাচ্ছেন যে পর্দাটা দেওয়া আছে তো এরকম করে যদি সাজান আপনারা এই যে আমাদের যে উপরের সিলিং ডেকোরেশনটা এইদিকে একটা রাউন্ড আছে এইদিকে আলাদা একটা রাউন্ড আছে একটু যদি আমরা এইদিকে এই রাউন্ডটা দেখাই খুবই সুন্দরভাবে একটা রাউন্ড আসছে এই যে ঘুরে যদি আমরা এদিকটা থেকে যদি আর একটু আপনাদেরকে এই দিকটা দেখাই যে এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটি এখান থেকে একটি রাউন্ড করা হয়েছে খুবই সুন্দরভাবে এই যে রাউন্ডটা মিলানো হয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করবো তার আগে বলে রাখি অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটি পেজ লাইক দিয়ে নেবেন কারণ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অন্যথায় আপনারা যে বাসা বাড়ি করবেন বা ডেকোরেশন করবেন সেই আইডিয়াগুলো নিতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে হবে আপনাদের দেখলে পরে আপনাদের একটা আইডিয়া আসবে যে আসলে কি ধরনের ডেকোরেশন করা যায় সৌন্দর্য আপনার সুন্দর মনের সাথে মিলে একটা ডিজাইন আপনি অবশ্যই পাইয়ে যাবেন যে আমার এই ডিজাইনটা আসলে বাসায় করাইতে হবে এই ডিজাইনটা করলে আমার বাসাটা ভালো লাগবে তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম।